প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী সমসাময়িক বিষয় নিয়ে আমাদের সঙ্গে একান্ত লাইভে যুক্ত হয়েছেন সিলেট সদর উপজেলার আটকলা ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সাবেক তিনবারের মেম্বার ছিলেন, দুইবারের মেম্বার। আমরা জনাব আব্দুল জব্বার এলআই সাহেবের সাথে কথা বলবো, বিশেষ করে যে আগামীতে আপনার নির্বাচন করার লক্ষ্য নিয়ে আমরা জানবো এবং আপনার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে কোন ধরনের পরিকল্পনা আছে বলে আপনি মনে করেন। বিসমিল্লাহ রহমান রহিম, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি হাটহলায় 2 নং হাটহলা ইউনিয়ন পরিষদের 2 নং ওয়ার্ডের সদস্য। 2003 সালে আমি পলিটিক্স মামলায় জেলখানায় ছিলাম, সেখান থেকে আমি নির্বাচন করেছি, আল্লাহর রহমতে আমি পাশ করছি। পরবর্তীতে আমি আবার দাঁড়াইছি, আবারও আমি পাশ করছি। বর্তমানে আমি রানিংয়ে নাই, আমি অনেক কামকাজ আমার করছি আমার ওয়ার্ডও এবং আরও অনেক কিছু কামকাজ রয়েছে। আগামীতে যেন আল্লাহ পাকে আমার তৌফিক দেন আর জনগণে আমার মায়া করেন, ইনশাআল্লাহ আমি আবার নির্বাচিত করব। করার পরে আমি আমার যেগুলো কামকাজ রয়েছে ওগুলো আমি সমাপ্ত করব। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি বিগত যে দুইবার দুই টাইমের সফল জনপ্রতিনিধি হিসাবে আপনার ওয়ার্ডে কাজ করে যাচ্ছেন, আপনার বিশেষ করে উন্নয়নমূলক কিছু কাজের সম্পর্কিত আমাদেরকে জানান। আমি গত দুইটানা যে একটা মেম্বার ছিলাম, আমি এই বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিধবা ভাতা 117 জন মহিলা পুরুষ এবং প্রতিবন্ধী ওরারে দিয়েছি। এরপরেও রাস্তাঘাটও অনেক করছি, আমার এলাকার জনগণও আসেন, প্রয়োজন হইলে তারা মাতাইলেও বেশ পাইবা। আরও আমার কিছু কামকাজ রয়েছে, ইনশাআল্লাহ ওগুলা তা করা লাগি জনগণের কাছে আমি আবদার করবো। আল্লাহ পাকে যেন আমার মায়া করেন, আগামীতে পাশ করার পরে ওগুলা তা সমাপ্ত করব। ধন্যবাদ জনাব আব্দুল জলিল এলাই, আপনার আসলে সমস্ত কাজের জন্য আপনি আগামীতে নির্বাচন করার একটা লক্ষ্য উদ্দেশ্য সুখী সমৃদ্ধির প্রত্যাশায় এগিয়ে যান, এই আশা প্রত্যাশায় ব্যক্ত করে আপনার কাছ থেকে সমাপ্তি। আসসালামু আলাইকুম।